সেলিব্রেশন নয়, আসন্ন 21 জুলাই এবার শ্রদ্ধা দিবস হিসেবে পালন করবে তৃণমূল কংগ্রেস। বুধবার দিন এমনই কথা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের সাফল্যের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আসন্ন 21 জুলাই তারা পালন করবেন শ্রদ্ধা দিবস হিসাবে। ভোটকে কেন্দ্র করে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে তৃণমূলের শহীদ দিবসে। বিধানসভার পর পঞ্চায়েত নির্বাচনেও সবুজ ঝড়ের সাক্ষী রাজ্য। এই সাফল্য এসেছে এমন একটা সময়ে যখন সামনে আসন্ন 21 জুলাই, তৃণমূল কংগ্রেসের জন্য যা একটা বিশেষ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় দলের জন্য যে দিনের মাহাত্ম বেশ তাৎপর্যপূর্ণ, এই দিন শহীদ দিবস হিসেবে পালন করে তার দল। তবে এবার পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন অংশে। ভোট এবং অন্য ঘটনায় গত কয়েকদিন ধরে যারা বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী 21 জুলাই শ্রদ্ধা দিবস হিসাবে পালন করবে তৃণমূল কংগ্রেস। বুধবার কথা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এবার 21 জুলাই আমরা সেলিব্রেশন করব না, সিঙ্গুর নদীগ্রাম তো আছেই। বিভিন্ন নির্বাচনের সময় ইদানিং আমাদের অনেক কর্মী মারা গিয়েছেন। 21 বিধানসভা নির্বাচনের সময় অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী মারা গিয়েছে, তাদের সবার জন্য শহীদ পরিবারের জন্য ওই দিনটিকে আমরা শ্রদ্ধা দিবস হিসাবে বছর পালন করব। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের শেষ হতে এবার জোর কদমে তৎপরতা শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের বাৎসরিক শহীদ দিবস উদযাপনে। 24 লোকসভা নির্বাচনের আগে সবথেকে বড় জামায়াত হতে চলেছে 21 জুলাই। মূল কর্মসূচির আগে হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন। ওই দিন তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর ধর্মতলায় বিশাল জামায়াত হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে করা হয়েছিল এবার পঞ্চায়েতের জয় সেলিব্রেশনের রাজ্য শাসক দল 21 জুলাইয়ের মাধ্যমেই সম্পন্ন করবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন সেলিব্রেশন নয়, বরং এই দিন হতে চলেছে শপথের। রাজ্যে বিভিন্ন জায়গায় একদিকে যেমন চলছে পঞ্চায়েত ভোটে জয়ের জন্য উৎসব, তেমনি পাশাপাশি চলছে 21 জুলাইয়ের প্রস্তুতি সভাও। বুধবার দিন বিকেলে দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা এলাকার কাছের মানুষ কাজের মানুষ মৃন্ময় দাস ওরফে বুবলের উদ্যোগে আয়োজিত হল 21 জুলাইয়ের প্রস্তুতি মিছিল। এদিন কয়েক হাজার মানুষ এই মিছিলে যোগদান করেন। মৃন্ময় দাস জানান, মানুষ দেখিয়ে দিয়েছে তারা কাকে চায়, এই জয় মা মাটি মানুষের জয়। একদিকে আমরা 21 জুলাইয়ের প্রস্তুতি, আমাদের বছরে দুবার করে আমরা তর্পণ করি, একটা হচ্ছে মহালয় আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে, আর একবার আমরা তর্পণ করতে যাই ধর্মতলায় আমাদের 21 জুলাই যারা শহীদ হয়েছিল, তেরোজন শহীদ যাদের জন্য আমরা আজকে ভোটাধিকার প্রয়োগ করতে পারছি, সেই সব শহীদদের স্মরণ করে আমরা প্রতিবারই ধর্মতলায় যাই। শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা যায় না, গোটা পশ্চিমবঙ্গ থেকে সাধারণ নাগরিক আবাল বৃদ্ধ বন্ধুরা তাদের একটা তর্পণ করতে সেদিন আমাদের, যাতে আমাদের সেই শহীদদের যাতে আমরা কোনোভাবেই না ভুলি, সেজন্য আমরা নিজে থেকেই আমরা সেদিন সবাই মিলে পায়ে পায়ে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় শহীদ তর্পণে ধর্মতলায় যাই। সেক্ষেত্রেও আমাদের সবাই একটা নীরবতা পালন করা, কারণ এতজন শহীদের রক্ত গোটা 34 বছরে শুধু 13 জন শহীদ হয়নি, আমাদের 52,000 কর্মী শহীদ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এত মানুষ আজকে এই মিছিলে, শুধুমাত্র একদিনের ডাকে এত মানুষ জড়ো হয়েছে। তারা সবাই একটা 21 জুলাই এলেই তাদের মধ্যে একটা আলাদা আবেগ ভেসে উঠে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।